এটা হচ্ছে রেস্টরুমের টিস্যু পেপার, আদার অ্যাক্সেসরিজ এগুলো রাখার বক্স। এটার মধ্যে কয়েকটা পার্ট আছে, আমরা আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। ফার্স্টে হলো এটার লাগানো সিস্টেমটা দেখাচ্ছি, পেছনে ঘুরাও। হ্যাঁ, এই জিনিসটা, এটা খোলা থাকবে, এভাবে বসাতে হবে এটা। এবং এখান থেকে পিল করলে এখানে গ্লু আছে, জিনিসটা ওয়ালে বসে যাবে। এটা ওয়ালে টাইলসে বসাতে পারবেন, টাইলসে খুব ভালো করে বসবে জিনিসটা। টাইলসে বসানোর আগে অবশ্যই আপনারা ক্লিন করে নেবেন, ক্লিন করে তারপর বসাবেন, পানি যেন না থাকে, রাখো। তারপর হলো আপনার এখানে টপ পার্টটা, এখানে এখানে এরকম অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। আপনি অনেক সময় দেখা যায় মোবাইল বা ঘড়ি খুলে রাখতে হয়, এখানে আমরা এই যে মোবাইলটা রেখেছি, মোবাইল রাখার একটা স্পট আছে। তারপর এটা খুলো, মোবাইলটা সরাই, হ্যাঁ এটা তুলো। এরপরে এখানে একটা পার্ট আছে, এখানে আমরা জাস্ট জিনিসগুলো রেখে দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে এরকম অ্যাক্সেসরিজ রাখতে পারবেন, যেগুলো ডেইলি ইউজ করতে হয় অথবা সামটাইমস ইউজ করতে হয়, এই টাইপের জিনিসগুলো রাখতে পারবেন। এটা আমরা সরিয়ে ফেলি। তারপরে এটা সরাও, এটার নিচে আরেকটা পার্ট আছে, এটা হলো আপনার টিস্যু পেপার রাখার জন্য, টয়লেট টিস্যু। টয়লেট টিস্যুটা রাখতে পারবেন, এবং সাইডে আপনার ছোট করে এরকম বিন ব্যাগ যে আছে, এরকম চাইলে বাথরুমের বিন ব্যাগগুলো রাখতে পারবেন এটার মধ্যে। এবার পুরোটা সেট করো, বাকি জিনিসগুলো বসো। হ্যাঁ বসো এখন, হ্যাঁ এটা বসো, বসেছো। এবার এটা তুলো, ঠিক করে বসো। হ্যাঁ ব্যাক সাইডটা দেখাও, করো, হ্যাঁ ফেলে দিও না। এটা আপনার লেন্থ, যেটা সাইজটা হলো আপনার এই মাথা থেকে এই মাথা যেটা, সেটা দেখাচ্ছে হলো আপনার যেখানে 23 সেন্টিমিটার, আর উইথ আছে হলো 13.5 সেন্টিমিটার, হাইট আছে টোটালি আপনার 18 সেন্টিমিটার। ঠিক আছে,